إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وصحبه وإطراده الأولياء أما بعد তৃতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছিলাম, তোমাদের আরবি ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় শেষ করেছিলাম। তোমাদের সিলেবাসে দ্বিতীয় সাময়িকী আছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ, তৃতীয় অধ্যায় পুনরালোচনা। আমি তোমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে মূলত আমাদের অধিকাংশ প্রশ্ন আসবে, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলেই খুবই কম আসবে। শুধুমাত্র তৃতীয় অধ্যায় অনুসারে তোমরা একটু পুনরালোচনা হিসেবে দেখে নিবে, আর চতুর্থ অধ্যায় সবিস্তার দেখে নিবে, কারণ বইয়ের ভিতর থেকে অনুশীলনের বাইরে বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসতে পারে, লাইন বাই লাইন পড়তে হবে তোমাদেরকে। এরপরে তোমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে শীটে, শীটে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকে, মাত্র দুই চারটি প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর ওখানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে শিখে নিবে, আমরা এগুলো আরও পরে আলোচনা করবো না, যেহেতু তোমাদের কাছে উত্তর রেডি করে দিয়ে ফেলেছি আমরা, দিয়ে দিয়েছি, সুতরাং তোমরা ওখান থেকে শিখে নেবে। এখন আজকে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ, তৃতীয় অধ্যায় পুনরালোচনা, আরেকটা আছে সুরা মুখস্থ, সুরা ফাতিহা থেকে নাস। এখানে ফাতিহা এবং নাস দুটো নয়, মনে রাখবে সুরা ফাতিহা ড্যাশ দিয়ে নাস দেওয়া আছে, তার মানে সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মোট এগারোটি সুরা, যেগুলো প্রথম শ্রেণীর অভিজ্ঞতা, দ্বিতীয় প্রথম সাময়িক, দ্বিতীয় শ্রেণীর অভিজ্ঞতা, দ্বিতীয় সাময়িক, এভাবে করে ভাগ ভাগ করে মূলত এগারোটি সুরা পড়ানো হয়েছিল। তো আজকে এগারোটি সুরা আমি তোমাদেরকে পড়াবো, আমি হাজারের মতো করে পড়াবো, একটু আর্লি পড়তে হবে, টাইম যেহেতু আমাদের কম, তোমরা আমার মুখোমুখি পড়বে আর পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবে। আবার একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, শূন্যস্থানে অবশ্যই পূর্ণ লাইন লিখবে, অন্যথায় কোনো নাম্বার দেওয়া হবে না। আর এসডাব্লিউ যারা একটা বা দুটো প্রশ্ন উত্তর লিখে এসডাব্লিউ দিতে, তাদেরকে বলবো চতুর্থ অধ্যায়ের শেষের বড় প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটি লিখবে, প্রত্যেকটির উত্তর লিখতে হবে, একটাও যদি কম লিখো নাম্বার কমে যাবে, এটা মনে রাখবে। দৈনিক একটা বা দুইটা করে প্রশ্ন উত্তর যদি আজকে থেকে রাখা শুরু করো, তাহলে তোমাদের আর কষ্ট হবে না, মোটামুটি পরীক্ষার আগে সব এসডাব্লিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সুরাগুলো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এগারোটি সুরা মুখস্থ করবে, কারণ এগুলো ছাড়া নামাজ পড়া যাবে না, সেই কারণেই ভালোভাবে শিখবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তার কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طير الأبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। بسم الله الرحمن الرحيم
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شكرا شكرا ونكي بولتو بارو السورة بلدان دفوري كي عشبنا আমি বলবো এটা দুনিয়াবী পরীক্ষাতে যদি লকডাউন এই ব্যবস্থাটাকে পরীক্ষায় না আসলেও হতে পারে আমাদের মুসলিম হিসেবে জীবন যাপন করতে গেলে নামাজ যখন আমরা পড়বো অবশ্যইগুলো আমাদের লাগবে আর হতে পারে এমনও হতে পারে পরীক্ষায় বলা হতে পারে তুমি অমুক সুরাটি লেখো এভাবে করে পরীক্ষায় আসতে পারে মুখস্থ লিখতে হবে বাংলায় আরবিতে নয় ঠিক আছে ধন্যবাদ তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু